প্রিয় ছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা শিখব ভগ্নাংশের বর্গমূল। এর আগের দিনই তোমাদের ইন্ট্রোডাকশন দিয়েছি, আজকে কষে দেখি 11.1 শুরু করব। শুরু করছি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেন্টিমিটার। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে হিসেব করি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 1089/625 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক্ষেত্রফলের বর্গমূল। তাহলে এখানে ক্ষেত্রফল বলেছে 1089/625। তাহলে আমরা লবের আলাদা বর্গমূল নির্ণয় করব, হরের আলাদা বর্গমূল নির্ণয় করব। লবে হচ্ছে 1089, ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যার উপর মাত্রা দিয়ে নিলাম। এবার দশের কাছাকাছি বর্গ সংখ্যা হলো 9, তাহলে 9 হচ্ছে 3-এর বর্গ। এখানেও 3 লিখলাম, এখানেও একটা 3 লিখলাম, তাহলে 10 থেকে 9 বিয়োগ দিলে হলো 1। 89 নামালাম, তাহলে এখানে 3-এর দ্বিগুণ সংখ্যা হচ্ছে 6, 3 বসালাম, 63-কে 3 দিয়ে গুণ করলে হবে 189, এখানেও 3 বসালাম, তাহলে 1089-এর বর্গমূল হলো 33। এবার আসছি 625, দুটো দুটো করে সংখ্যার উপর মাত্রা দিচ্ছি ডান দিক থেকে। তাহলে এখানে একটা সংখ্যা পড়ে রইল 6, তাহলে 6-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 4, 4 হলো 2-এর বর্গ, এখানেও 2 লিখলাম, এখানেও 2 লিখলাম, বিয়োগ দিলাম 2, 25 কেটে আনলাম, 225, 2-এর দ্বিগুণ 4, তাহলে 5 বসালাম, 45×5 হলে 225, এখানেও 5 বসালাম, তাহলে 625-এর বর্গমূল হলো 25। সুতরাং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 33/25 সেন্টিমিটার। এটাকে ইচ্ছে করলে মিশ্র ভগ্নাংশও লিখতে পারা যায়। মিশ্র ভগ্নাংশে লিখলে হবে 1.825 সেন্টিমিটার। দুইয়ের অঙ্কতে আসছি, নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। আমি 3, 4, 5 দেখাচ্ছি, বাকি দুটো তোমরা হোমওয়ার্ক করবে। প্রথম সংখ্যাটা হচ্ছে 6.433/676, তাহলে এখানে এই সংখ্যাটা হলো 4489/676। এটার বর্গ মানে লবের আলাদা করে বর্গমূল করব, হরের আলাদা করে বর্গমূল করব। 4489, এটার ডান দিক থেকে দুটো দুটো করে আমরা মাত্রা দিয়ে নিচ্ছি, তাহলে 44-এর কাছাকাছি বর্গ সংখ্যা হলো 6, এখানেও 6 দিলাম, এখানেও 6 দিলাম, তাহলে বিয়োগ করলে হলো 8, 89, তাহলে 6-এর দ্বিগুণ হচ্ছে 12, 12-এর সঙ্গে 7 বসালাম, 127×7 করলে 889, এখানেও 7 বসালাম, তাহলে √4489=67। ঠিক সেইভাবেই 676-এরও বর্গমূল করে আমরা পেলাম 26, তাহলে নির্ণয় বর্গমূল হলো 67/26। এটাকে মিশ্র ভগ্নাংশে লিখলে হবে 2 and 15/26। এরপর আসছি 4-এর অঙ্কতে, এটাকে বর্গমূল নির্ণয় করতে বলেছে 1.496/729, তাহলে সংখ্যাটা হবে 1225/729, এখানেও তাই লবের আলাদা করে বর্গমূল, হরের আলাদা করে বর্গমূল, তাহলে 1225-এর বর্গমূল করতে গেলে ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যার উপর মাত্রা দেব, 12-র কাছাকাছি বর্গ সংখ্যা হলো 9, 3-এর বর্গ, এখানেও 3 লিখলাম, এখানেও 3 লিখলাম, বিয়োগ ফল হলো 3, 25 কেটে আনলাম, 325, 3-এর দ্বিগুণ হলো 6, এর সঙ্গে 5, 65×5=325, তাহলে এখানে বর্গমূল হলো 35। ঠিক সেইভাবে 729-কেও বর্গমূল করে পেলাম 27, তাহলে নির্ণয় বর্গমূল হলো 1.827। নির্ণয় বর্গমূল হচ্ছে 35/27, সেটাকে মিশ্র ভগ্নাংশে লিখলে হবে 1.827। এর পরের অঙ্কটাতে আসছি, √324/577, √324/576, তাহলে এখানে √324/576, 324-এর বর্গমূল পেলাম 18, 576-এর বর্গমূল পেলাম 24, তাহলে এখানে কি হবে, বর্গমূল 18/24, এটাকে কাটাকুটি করে আমরা পেলাম 3/4, তাহলে নির্ণয় বর্গমূল 3/4। 3-এর অঙ্কে আসছি, 121/169-এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসেব করে।
তাহলে এখানে রুট ওভার অফ 121 বাই 169 এটাকে তোমরা ইচ্ছে করলে ভাগ পদ্ধতিতে বা উৎপাদকের সাহায্যেও করতে পারো। 121 হলো 11 ইনটু 11, 169 হলো 13 ইনটু 13, তাহলে এখানে আমরা সংখ্যাটা পেলাম 11 বাই 13। তাহলে এখানে এক ভাগ 11 বাই 13 করলে 1 ইনটু 13 বাই 11, তাহলে সংখ্যাটা পেলাম 13 বাই 11। সুতরাং 121 বাই 169 এর বর্গমূলকে 13 বাই 11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। 4 নম্বর অঙ্ক, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুই গুণ। সংখ্যা দুটির গুণফল 1^17 হলে সংখ্যা দুটি কী কী হবে নির্ণয় করি। তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 1^17/32, মানে 49/32। তাহলে এখানে বড় সংখ্যা সমান সমান 2 × ছোট সংখ্যা, তাহলে প্রশ্নানুসারে আমরা জানি বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান সমান 49/32। বড় সংখ্যার জায়গায় 2 × ছোট সংখ্যা লিখলাম, তাহলে 2 × ছোট সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান সমান 49/32। তাহলে এখান থেকে ছোট সংখ্যার বর্গ সমান সমান 49/32, এই 2টা এই দিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে ছোট সংখ্যার বর্গ সমান সমান 49/64 হলো। তাহলে ছোট সংখ্যা হবে 49/64 এর বর্গমূল, সেখান থেকে আমরা পেলাম 7/8। তাহলে ছোট সংখ্যা পেলাম 7/8, তাহলে বড় সংখ্যা হলো 2 × ছোট সংখ্যা, মানে 2 × 7/8 সমান সমান 7/4। তাহলে সংখ্যা দুটি যথাক্রমে 7/8 ও 7/4। এরপর 5-এর অঙ্কে আসছি, হিসেব করে দেখি কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6^145/256 হবে। তাহলে প্রথমে 6^145/256 সংখ্যাটিকে মিশ্র ভগ্নাংশ থেকে পূর্ণ ভগ্নাংশ করলাম, 1681/256। তাহলে এবার এই ভগ্নাংশটির বর্গমূল রুট ওভার অফ 1681 ডিভাইডেড বাই রুট ওভার অফ 256, ভাগ পদ্ধতিতে বর্গমূল করে 1681 এর বর্গমূল পেলাম 48, 256 এর বর্গমূল পেলাম 16, সেটাকে মিশ্র ভগ্নাংশে করলে হবে 2^9/16। তাহলে 2^9/16কে 2^9/16 দিয়েই গুণ করলে গুণফল 6^145/256 হবে। সুতরাং নির্ণ ভগ্নাংশ হলো 2^9/16। এর পরের দিন আমরা কষে দেখি 11.1-এর 6 নম্বরের অঙ্ক থেকে বাকি অঙ্কগুলো দেখব, আর 2 নম্বরের যেগুলো আমি করিনি সেগুলো তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক।